नमस्कार VTV प्राइम टाइम बांगला खबरे आपनादेरके स्वागत जानाई आमी स्वरूपा पाल। प्रथमेई संबाद शिरोनाम। सरकारेर बिरुद्धे फेर उठलो बराक बंचनार अभियोग। विश्वविद्यालय स्तरे उन्नति हयनि बराकेर एकटिओ कलेज। फेर एक पेट्रोल पाम्पेर बिरुद्धे परिमापे कार चुपिर उठलो अभियोग। এবার অভিযোগ উঠল উদারবন্দের 6 মাইল পিসি অটো ফুয়েলের বিরুদ্ধে। চুড়াইবাড়িতে পুলিশের হাতে আটক দুই বাংলাদেশি। ত্রিপুরা সীমান্ত দিয়ে ভারতে অবৈধ প্রবেশ বাংলাদেশি নাগরিকের। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। রাজ্য সরকারের বিরুদ্ধে বরাক বঞ্চনার অভিযোগ ফের সামনে আসলো। আসামের পাঁচটি কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নতি করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মা। কিন্তু বরাকের একটি কলেজকে দেওয়া হলো না এই তালিকায় স্থান। তাই মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন করে সরকারের বিরুদ্ধে বরাক বঞ্চনার সরাসরি অভিযোগ আনল NSUI কাছাড় জেলা কমিটি। NSUI এর সভাপতি জুলফিকার মজুমদার বলেন, চাকুরির ক্ষেত্রে বরাককে পিছিয়ে রাখা হয়, পড়াশোনা ক্ষেত্রেও ইচ্ছাকৃতভাবে পিছিয়ে রাখা হয় এই অঞ্চলকে। শুধু নির্বাচন আসলে বরাক ব্রহ্মপুত্র সমন্বয়ের কথা বলা হয়, কিন্তু কাজের বেলায় কোনো মর্যাদা দেওয়া হয় না বরাককে। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন চন্দন মজুমদার, জন্মজয় চৌধুরী, সৌরভ দাস, পারভেজ হাসান প্রমুখ। আমাদের বরাক উপত্যকার মধ্যে সবচেয়ে পুরনো কলেজ হচ্ছে গুরুচরণ কলেজ, যেটা আমরা কিছুদিন আগে দেখতে পেয়েছি যে পাঁচটি কলেজকে বিশ্ববিদ্যালয়তে পরিণত করা হবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় যে এখানে আবারও বরাককে বঞ্চিত করা হলো। এখন এতদিন পর্যন্ত চাকরির ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে বরাককে বঞ্চিত করা হচ্ছিল, কিন্তু এখন তো মাথার উপর দিকে জল চলে গেছে। শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে এই সরকার রাজনীতি করছে। আমাদের দাবি হচ্ছে যে অতি সত্বর যদি গুরুচরণ কলেজকে মহা বিশ্ববিদ্যালয়তে বা একটা অটোনোমাস বডি হিসাবে ডিক্লেয়ার করা না হয়, আমরা গোটা বরাক উপত্যকা জুড়ে একটা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। পেট্রোলের পরিমাপে কারচুপির অভিযোগ উঠল উদারবন্দের 6 মাইলের পিসি অটো ফুয়েলের বিরুদ্ধে। জানা যায়, সোমবার বিকেলে পাম্পে পেট্রোল আনতে যান আজিজুল লস্কর নামের এক অটোচালক। এ সময় তিনি একটি বোতলে 120 টাকার পেট্রোল নেন। পেট্রোল নেওয়ার পর পরিমাপ দেখে তার সন্দেহ হয়। সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি পাম্পে কর্তব্যরত কর্মীদের নজরে আনেন, কিন্তু তার কথায় কোনো কর্ণপাত না করে উল্টো পাম্পের মিটারের পরিমাপকে সঠিক বলে দাবি করেন। পরে বাধ্য হয়ে অপর একটি বোতলে সেই পেট্রোল ঢেলে যাচাই করে দেখে আজিজুল। এতে দেখা যায় বোতলে পেট্রোল রয়েছে মাত্র 600 গ্রাম। এদিকে ততক্ষণে খবরটি চাওড় হয়ে পড়ে, এতে হইচই পড়ে যায়, ভিড় জমে যায় পাম্পে। স্থানীয়রা বিষয়টি নিয়ে প্রতিবাদ করতে থাকেন এবং পাম্পে তেল বিক্রি বন্ধ করে দেন। তারা সাফ জানিয়ে দেন, যতক্ষণ পর্যন্ত বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের তরফে স্পষ্টীকরণ দেওয়া হবে না, ততক্ষণ পাম্পে তেল বিক্রি হতে দিবেন না। খবর পেয়ে দলবল নিয়ে সেখানে ছুটে যান উদারবন থানার ওসি প্রদীপ হালুই। তিনি গিয়ে প্রতিবাদকারীদের সহ পাম্পের কর্মীদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন। এ সময় পাম্পের কর্মীকে ভুল স্বীকার করতে দেখা যায়। পরে ওসি প্রদীপ হালুইর অনুরোধে প্রতিবাদকারীরা তাদের অবস্থান থেকে সরে আসলে ফের পাম্পের তেল বিক্রি আরম্ভ হয়। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে স্থানীয়রা বলেন, এই পাম্পে প্রায়ই তেলের পরিমাপে কারচুপি করা হয়ে থাকে। আগেও কয়েকবার এ নিয়ে পাম্পের কর্মীদের অবগত করে দেওয়া হয়েছিল, কিন্তু আজ বিষয়টি হাতে নাতে ধরে ফেলেন তারা। বিষয়টি তদন্ত করে দেখতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আর্জি জানান তারা। 110 টাকার তেল নিতাম, একটা বোতলও মারফুন তান 110 টাকার তেল, অতটুকু হয়ে গেছে। যখন আমি কইছি যে 110 টাকা হয়ে গেছে, তখন কইছে নয় হয়ে গেছে, তোমার বোতল চেক করো। আমি বললাম, এটা 450 গ্রামের বোতল, এটার মধ্যে 110 টাকার তেল দেখা গেলো, এটা তো খালি রইল। কয়েকজন বোতল মাফিয়া মাফিলাম, দেখা যায় এটা আধা লিটার, এটা 100 গ্রাম, 600 গ্রাম তেল, 110 টাকা। আমি আবার মিটার দেখায় ঠিক আছে, 1 লিটার 16 পয়েন্ট, 110 টাকা আমি দিয়াও দিছি। এটা কোন পাম্প? এটা তো উদারবন, উদারবন পেট্রোল পাম্প, উদারবন পেট্রোল। ঘটনাটা কোন সময় হয়েছে? ঘটনাটা সাহায্য লাগিয়া
তুমি দেন যখন আইয়া জিগাইছো এরপরে উত্তরটা কিতা পাইছো বোতল বড় হইলে 1 লিটার 250 গ্রাম বোতল লিটার তারা কইছো এটা অরিজিনাল 450 গ্রাম এই পাম্পর যে মেরেজার আছেন তার লগে যোগাযোগ করছলাইন 450 গ্রাম লই গো দিলে না হ্যাঁ হয় করাই প্রশাসন দৃষ্টি আকর্ষণ করতো শুধু পাবলিকের দায়িত্ব নি সংগ্রহ করে এরা কি তেল কম পাওয়ার পরিপ্রেক্ষিতে কোন পদক্ষেপ নিব নি ওটাও আমরা জানতে চাই যারা অভিযোগ করে তাদের কথাটা সঠিক না যারা পাম্পে নিয়োগ করে তাদের কথাটা সঠিক বিষয়টা সরকারি ভাবে ইনকোয়ারি করাও কারণ যেহেতু অর্গানাইজ মুভমেন্ট নাই তো কে হার দাবিটা জানাইব কারণ যেহেতু ডিজিটাল ইন্ডিয়া চলে আমরা দেখছি আগে যখন পিসিও আসি পিসিও আসিল তখন পিসিওর মালিকরা মিটারটা বাড়াই দিলে দেখা রেটটা বাড়ি দিত ঠিক এইভাবে এটাও তো এইভাবে হইতে পারে নেওয়ার তো বিচিত্র কিচ্ছু নাই তাই এটা তদন্ত করার বিহিত ব্যবস্থা নেওয়া যাতে সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হয় এবং প্রতারণার শিকার না হয় তার লেগে পরিবহন আমার কাছে জেলা প্রশাসনের কাছে এবং অয়েল ইন্ডিয়া কর্পোরেশনের শীর্ষ ডিভিশনের কাছে আমরা সাধারণ উত্তরপূর্ব বাসিন্দা এটা দাবি পেশ করলাম আমরা মিডিয়ার মাধ্যমে অবৈধভাবে বাংলাদেশিরা আসা যাওয়ার ক্ষেত্র কি হয়ে যাচ্ছে পোড়াক উপত্যকায় এমনটা প্রশ্ন ঘুরপাক আছে সবার মধ্যে বিগত দিনে বাংলাদেশ থেকে অবৈধভাবে করিমগঞ্জ জেলায় প্রবেশের পরিপ্রেক্ষিতে পুলিশের জালে ধরা পড়ে অনেকেই ফের চুড়াইবাড়ি এলাকায় আটক হলো দুই বাংলাদেশি ভারত বাংলা সীমান্ত ত্রিপুরা হয়ে অসমে প্রবেশ করার পথে পুলিশের জালে ধরা পড়ে অসমের চুড়াইবাড়ি পুলিশ তাদের আটক করে শেরাওয়ালি ট্রাভেলস নৈশ বাস থেকে তাদের আটক করা হয় ধৃত দুই বাংলাদেশির নাম শবনম আক্তার ও জনি আক্তার তাদের ঘর রয়েছে বাংলাদেশের মুন্সিগঞ্জে ধৃত দুই বাংলাদেশিদের অসম পুলিশ জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে এ নিয়ে চুড়াইবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাংবাদিকের কাছে জানান শেরওয়ালি নাইট সুপারটা যখন আমরা চেক করি আসার পরে তখন একজন ছেলে এবং একজন মেয়ে আমরা সঠিক ঠিকানা বলতে না পারায় সন্দেহ হয় তারপর জিজ্ঞাসাবাদে এই ছেলেটি যার নাম জনি আক্তার তার বাড়ি সেলদি এবং তানা সেলদি খান ডিস্ট্রিক্ট মুন্সিগঞ্জ এই ছেলেটি যখন তার অ্যাড্রেস দেয় এবং সঙ্গে যে মেয়েটা আছে এই ছেলের স্টেটমেন্ট মতে কয়েক বছর আগে তার এই চাচাতো বোন ইন্ডিয়ায় আছে এবং এইবার এই চাচাতো বোনটি যার নাম শবনম আক্তার সে বাংলাদেশ এই গ্রামে তারে নিয়ে ইন্ডিয়াতে নিয়ে আইতে যায় এবং তারা আগরতলা হইয়া আসে এবং এই বাগপাশা ত্রিপুরা স্টেটের বাগপাশাতে তারা এই শেরওয়ালি বাস যার নাম্বার AS01LC 8919 এই বাসে তারা উঠে গুয়াহাটি যাওয়ার জন্য এবং গুয়াহাটি থেকে তারা বেঙ্গালোর যাবে
জমি জবরদখলের প্রতিবাদ করায় প্রতিবেশীর প্রাণে মারার হুমকিতে আতঙ্কে দিন কাটাচ্ছেন সোনাই মাঝি গ্রামের এক যুবক। সোনাই শহরের ৬ নম্বর ওয়ার্ডের যুবক মজিবুর রহমান চৌধুরী প্রাণের ভয়ে স্ত্রী সহ দুই সন্তানকে নিয়ে উত্তর কৃষ্ণপুর এলাকায় ভাড়াটে হিসেবে বসবাস করছেন। হতদরিদ্র মজিবুর মঙ্গলবার ঘটনাটি নিয়ে বিস্তারিত তুলে ধরে জানান তার নিকটাত্মীয় তথা সোনাই আলিয়া মাদ্রাসার শিক্ষক মৌলানা আতাউর রহমান চৌধুরী। বাহুবলে তার পৈতৃক সম্পত্তির প্রায় ৩ বিঘা জমি দীর্ঘদিন ধরে জবর দখল করে রেখেছেন, এ নিয়ে প্রতিবাদ করলে তাকে প্রাণে মারার হুমকি দেন। এই ঘটনায় তিনি আদালতে একটি মামলা করেছেন। পাশাপাশি নিজের পৈতৃক জমি উদ্ধারের জন্য সোনাই থানায় মামলা করতে গেলে রহস্যজনক কারণে মামলা গ্রহণ করেনি পুলিশ। সোনাই সার্কেল কার্যালয়ে অভিযোগ জানানোর পরও মিলছে না সুরাহা। এ নিয়ে বারবার বিচার সভা হলেও কোনো লাভ হয়নি। আতাউর রহমান চৌধুরী ও তার দুই ছেলে নাসিম আহমেদ চৌধুরী ও নাজম আহমেদ চৌধুরী অর্থবাহু বলে তার জমি জবরদখল করে রেখেছে বলে অভিযোগ করেন মজিবুর। বর্তমানে অসহায় হয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন। এ ব্যাপারে প্রশাসন সহ রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করে জবর দখলকৃত জমি উদ্ধারের দাবি জানান মজিবুর রহমান চৌধুরী। সার্কেল অফিসার নয় দিন বসন্ত রাত তো আমি মারিয়া যাইলাম, মারিয়া যাওয়া করে ফোন নম্বর পাইয়া সার লোকে মাতিলাম, তাই নক নিকু অ্যাকশন লইতে পারেন না, এগুলো থানায় লই থানার এফআইআর দিলাম, থানায় অ্যাকশন লয় না। তাই তো বড় লোক, তার ছেলে দুইটা সাহায্য করে হইন, এর লাগি আমি কোনো সাহায্য হইয়াম না। তারা তো কোনো দরা বান্ধা দিতে না, প্রায় ৩ বিঘা জমিন আমার আতাপুর মলিছে আমার মাঝি আলিয়া মাদ্রাসা হের মোল্লানা, তাই ও জমিন দখল করে হাইতরা তান পয়েন্ট দুইটায় চাকরি করইন, এর লাগিয়া পাওয়ার অ্যাটিটিউড দেখাইয়া আজকে আমি ঢাকা দিলে ওয়ার্ড দিয়া তাকিয়া ইটা আর দিয়ে আমি কুন্তা খুঁদি কুন্তা করতে পারি না। আমার হুমকি দিই অন্তরে রুম ছাড়াই দিই, ওই করে তুমি আসাম ছাড়াই দিই, না হইলে তোর অসুবিধা হইব, তোর ভাই আমার লগে আর তাই তান্ত্রিক গৃহ কিছু করই। আরও বেশ অভিযোগ আছে, এক বিঘা দুই বিঘা দুই খাটা দিছি না, আমার একবার জেল খাটাইয়া দুই বছর আগে আমার কেস অলরেডি চলে আছে। গ্রামের যারা বিচার বছর ৩ বছর ধরিয়া তারা গেছে ইটা কাগজ দেখানি ভরে থারা হই এম এসাবর লগে কুত্তা বাতায় তখন বড় বড় পাওয়ার আছে, লিডার বড় বড় আছে, আমি ওটা শুভেচ্ছা দুই তিন দুটো দিতে চাই না, হইলে সুইসাইড ছাড়া আর আমার টেন দুইটা আছে, বেকার যুবক যুবতীদের সঠিক দিশায় নিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে তাদের সুদক্ষ করে তুলতে আসাম স্কিল ডেভেলপমেন্ট মিশনের উদ্যোগে করিমগঞ্জে আয়োজন করা হলো কর্মশালা। কার্যক্রম আয়োজন হয় জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে। কর্মশালা আয়োজনের উদ্দেশ্য নিয়ে সংক্ষেপে আলোচনা করেন করিমগঞ্জের উপায়ুক্ত মৃদুল যাদব, জেলা পরিষদের সিইও অমলেন্দু রায় প্রমুখ। স্বাগত ভাষণ দেন মিশনের পক্ষে এ ধীরাজ সিংহ। অনুষ্ঠানে পড়ুয়ারা সহ অন্যান্যরা সামিল ছিলেন। শুরুতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কার্যক্রমের সূচনা হয়। উদ্বোধনী কার্যক্রমে অতিথিবৃন্দরা সহ আয়োজক সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্কিল প্রজেক্ট ম্যানেজার কে পোস্ট মে কার্যরত হুঁ আর বেসিক্যালি ইয়ে জো প্রজেক্ট হ্যায় সংকল্প ইসকে লিয়ে মে সবসে পহলে সারে ইয়াহাঁ পে বৈঠে হুয়ে যুবা দিদি বহনে और वशिष्ठ जितने भी गेस्ट हैं, आई वुड लाइक टू रिक्वेस्ट एक बार जोरदार तालियों से हमारे डीसी सर का अभिवादन और शुक्रगुजार और धन्यवाद करना चाहता हूं, जोर से एक बार तालियों से धन्यवाद। स्कूल स्टूडेंट्स एंड अदर ट्रेनीज हु आर इंटरेस्टेड टू गेट ट्रेन्ड बाय स्किल डेवलपमेंट मिशन, सबसे पहले मैं हमारे रिसोर्स पर्सन मिस्टर अजय सिन्हा का धन्यवाद देना चाहूंगा जिन्होंने मुझे यहां इन्वाइट किया और उन्होंने बहुत ही मोटिवेटेड तरीके से हमें समझाया कि आज के दौर में हुनर होना, डिग्री नहीं सिर्फ हुनर होना क्यों इतना इम्पोर्टेंट है। आप लोगों को पता होगा कि स्किल्स और स्किल इंडिया मिशन हमारे सरकार ने लॉन्च किया है, जिसके तहत विभिन्न प्रकार की स्किल्स सरकार प्रोवाइड करती है, टेक्निकल स्किल हो, नॉन टेक्निकल स्किल हो, सॉफ्ट स्किल हो, उसमें अलग अलग तरह की ट्रेनिंग होती है। इसमें आरपीएल बोलते हैं, रिकॉग्नाइज्ड रिकॉग्निशन ऑफ प्रायर लर्निंग, अगर आपने पहले कोई ऑलरेडी हुनर है
और उसका आपके पास सर्टिफिकेट नहीं है या कोई एक्सपीरियंस नहीं है, मतलब आपके पास कोई लिखा हुआ प्रूफ नहीं है, तो अप्लाई कर सकते हैं। इसके तहत क्या होता है कि सरकार आपको जितने दिन का ट्रेनिंग होता है आपको उसका भरपाया पैसा भी देती है, आपके लिए आने जाने का अरेंजमेंट भी करती है, खाने पीने का अरेंजमेंट भी करती है, सब करती है, आपको सर्टिफिकेट भी देती है और ये सब मुफ्त में होता है। এবারে খবরে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। রাইমিং কিডস কর্নার প্রিস্কুল, অত্যাধুনিক সমস্ত সুবিধা সম্পন্ন এই প্রিস্কুলে রয়েছে ডিজিটাল ইন্টারেক্টিভ ক্লাসরুম, ইন্টিগ্রেটেড লার্নিং সিস্টেম, লো স্টুডেন্ট টিচার রেশিও, স্পেশাল অর রিয়েল টাইম অ্যাক্টিভিটিস, আর পুরো স্কুল রয়েছে সিসিটিভি ক্যামেরার আওতায়। তাছাড়াও রয়েছেন অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক। শুধু এতটাই নয়, এখানে রয়েছে অ্যাবাকাস, ডান্স, আর্ট ও যোগা প্রশিক্ষণের ব্যবস্থা। তাই আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে সরাসরি যোগাযোগ করুন রাইমিং কিডস কর্নার প্রিস্কুল, কলেজ রোড পয়েন্ট, জিসি কলেজের পাশে, শিলচর 7880004, ফোন নাম্বার 9706054799। অত্যাধুনিক ও নিত্য নতুন ডিজাইনের সোনা ও হীরের গহনার সম্ভার নিয়ে এবার হাজির হলো সোনার সংসার জুয়েলার্স, আনন্দত্ব রোড, শিলচর। এখানে আপনারা পেয়ে যাবেন মন মাতানো হলমার্ক যুক্ত ব্র্যান্ডের সোনার গহনা, সঙ্গে পাবেন আকর্ষণীয় হীরের গহনাও। তাছাড়া সোনার সংসার জুয়েলার্স থেকে প্রতি 50,000-এর অধিক টাকার কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার, আর 5,00,000 টাকার উপরের কেনাকাটায় পাবেন নিশ্চিত ডায়মন্ড রিং উপহার। এছাড়াও হীরের অলংকারের মজুরিতে রয়েছে 100% এবং সোনার গহনার মজুরিতে রয়েছে 50% ছাড়। তাছাড়াও রয়েছে কিস্তিতে সোনা কেনার সুযোগ, 12 মাসের কিস্তি প্রদান করলে 13 নম্বর মাসের কিস্তি ফ্রি, পুরানো সোনার পরিবর্তে এখানে পাবেন নতুন সোনা, আর 50,000 টাকায় পেয়ে যাবেন বিয়ের সম্পূর্ণ সেট। তাই দেরি না করে আজই আসুন সোনার সংসার জুয়েলার্স, আনন্দত্ব রোড, শিলচর। ফোন নাম্বার 9395163088, 9395178117। ফিরে এলাম বিরতির পর। অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত তরুণ গগৈকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করলেন করিমগঞ্জ জেলা কংগ্রেস পদাধিকারীরা। প্রয়াতের প্রথম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে জেলা কংগ্রেস পদাধিকারীরা বিশেষ কার্যক্রম আয়োজন করেন। স্থানীয় ইন্দিরা ভবনে আয়োজিত কার্যক্রমে প্রয়াত রাজ্যের মুখ্যমন্ত্রী তরুণ গগৈর দৃঢ় কর্মকাণ্ডের আলোকপাত করেন অনেকেই। বিচক্ষণ ও মিশুকে স্বভাবের জন্য সবার কাছে অনায়াসে শ্রদ্ধাভাজন হয়ে ওঠেন তাও উল্লেখ করেন অনেকেই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি সতু রায়, উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, উত্তম মজুমদার, সুব্রত দেব প্রমুখ ছিলেন। সর্বধর্মীয় প্রার্থনার সভায় হিন্দু, ইসলাম ও খ্রিস্ট ধর্মীয় লোকের ধর্মগ্রন্থ পাঠ করেন। ওনাকে আসাম মুখ্যমন্ত্রী দায়িত্ব দিয়েছিলেন, মুখ্যমন্ত্রী দায়িত্ব দেওয়ার পর যেও আসামকে অত্যন্ত গর্বের ব্যাপার। যেমন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ প্রথম মৃত্যুবার্ষিকী, আমরা গত ঠিক আজকের দিনে গত বছর ওনাকে আমরা হারিয়েছি। উনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন, গুয়াহাটি মেডিকেল কলেজে ওনার চিকিৎসা চলছিল, তারপর ডাক্তারদের সব চেষ্টা বিফল করে আজকের দিনে উনি পরলোকগমন করেছেন। আমরা ওনার মৃত্যুতে যে আসামের যে বিচক্ষণ রাজনীতিবিদ, সমাজসেবক, যে আসামে আদৌ আমরা আর পাবো কিনা সেটাও সেটা নিয়ে আমরা সন্ধিয়ান।
ধলচড়া লোকনাথ সেবাশ্রমের ভক্তদের উদ্যোগে প্রাক্তন বিহারাস যুধিষ্ঠির সাহা হায়ার সেকেন্ডারি স্কুলের উপাধ্যক্ষ অশোক দেব রায়ের মৃত্যুতে মঙ্গলবার বিকেলে এক শোকসভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত সভায় পৌরোহিত্য করেন করিমগঞ্জ ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান দেবব্রত সাহা। সেবাশ্রমের সম্পাদক সেবক পাল বক্তব্যে বলেন, তিনি একজন শিক্ষক হওয়ার পাশাপাশি ছিলেন সমাজসেবক। অশোক দেবরায় লোকনাথ সেবাশ্রমের প্রতিষ্ঠার দিন থেকে দীর্ঘ 15 বছর সভাপতির দায়িত্বে ছিলেন। তারপর 1 মিনিট নীরবতা পালন করা হয়। প্রয়াত অশোক দেবরায়ের যে আত্মবলিদান বলতে গেলে আমরা বলতে পারি, কারণ এই মন্দিরের জন্য উনি অনেকখানি সচেষ্ট ছিলেন, কিন্তু প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব দীর্ঘ প্রায় 15 বছর উনি চালিয়ে গেছেন। আজকে সত্যি আমরা মর্মাহত, তাই আজকের এই শোকসভায় সুখবার্তা মন্দিরে ভক্ত এবং শিষ্যগণের পক্ষ থেকে আজকে ওনার বাসায় আমরা এটা পৌঁছে দেব। এবং এই 82-83 বছর বয়সেও আমি যখন দরকার পড়তো তাই কিন্তু আই যেতাম, উড়িয়ে যেতাম, গাড়ি না পাইলে সাইকেল মারিয়ে আই যেতাম। এই বয়সেও তাই সাইকেল চালাইছি, যেদিন মারা গেছেন তাই এদিনও তাই সকালবেলা সাইকেল মারিয়ে তাই বিহারের দেশবন্ধু ক্লাবে গেছেন। দেশবন্ধু ক্লাবের সঙ্গে তাই নতপ্রতভাবে জড়িত আসলাম। দেশবন্ধু ক্লাবের যেটা বিদ্যানিকেতন আছে তাই আফটার রিটায়ারমেন্ট তাই এই বিদ্যানিকেতনে তাই অনারারিভাবে সার্ভিস দেওয়া গেছে। তার সম্পর্কে আমি যে সমাজের প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা শ্রেণীর যেমন আজকে উঁচা নিচা কোনো কিছু তার কাছে আসে না, জাতিভেদ তার কাছে আসে না, কোনো কিছুই আসে না, তাই এত সুন্দর মানসিকতা নিয়ে তাই চলাফেরা করতাম। সবচেয়ে বড় জিনিস যেটা আছে তার কাছে তাই সবাই যে তার ছাত্র ভাবতাম। 23 নভেম্বর শিলচর ডিএসএ মাঠ সংলগ্ন শ্রী শ্রী সাইবাবার মন্দিরের সাইবাবার 96তম আবির্ভাব তিথি উপলক্ষে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয় দিনটি। এ উপলক্ষে আজ ভোরে সাইবাবার প্রতিকৃতি নিয়ে সাইবাবার মন্দিরের থেকে এক শোভাযাত্রা বের হয়। এই শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক হয়ে সাইবাবা মন্দিরে এসে শেষ হয়। পরে বাল্যভোজন, 6 জন গরিব দুস্থদের মধ্যে অমৃত কলস বিতরণ ও ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করেন কর্মকর্তারা। এদিন বিকেলবেলা মন্দিরে বিভিন্ন ধরনের ভজন, কীর্তন ও ভক্তিমূলক গানের অনুষ্ঠান দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়। ওম সাই রাম। আজকে সত্যসাই বাবার 96তম জন্মজয়ন্তী সারা বিশ্বে এই পালিত হচ্ছে। যত জায়গায় সাই সমিতি সংস্থা রয়েছে সব জায়গায় পালিত হচ্ছে। আমরাও শিলচরে আমাদের সাধ্যমত এবং কোভিডের নানা আইন যেগুলো আছে সেগুলো মেনে যেরকম করা যায় সেরকম করে পালন করছি। আজ সকালের অনুষ্ঠান শুরু হয়েছে ভোর 5টায় ওমকারম সুপ্রভাতম নগর সংকীর্তন দিয়ে। তারপরে এখন 11টার থেকে বাল বিকাশের ভোজন, বাল বিকাশ ছাত্রছাত্রী যারা আছে ওরা ভোজন করেছে। তারপরে 6 জন গরিব দুস্থকে আমরা অমৃত কলসম বিতরণ করেছি। এরপরে আসছে সামান্য প্রসাদের আয়োজন করা হয়েছে, সেই প্রসাদ বিতরণ হবে। আর সন্ধ্যায় 5:30 থেকে 7:30 পর্যন্ত 78 শতনাম বেদপাঠ এবং ভজন দিয়ে আজকের অনুষ্ঠান শেষ হবে। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। সরকারের বিরুদ্ধে ফের উঠল বরাক বঞ্চনার অভিযোগ। বিশ্ববিদ্যালয় স্তরে উন্নতি হয়নি বরাকের একটিও কলেজ। ফের এক পেট্রোল পাম্পের বিরুদ্ধে পরিমাপে কারচুপির উঠল অভিযোগ। এবার অভিযোগ উঠল উদারবন্দের 6 মাইল পিসি অটো ফুয়েলের বিরুদ্ধে। চুড়াইবাড়িতে পুলিশের হাতে আটক 2 বাংলাদেশি।
ত্রিপুরা সীমান্ত দিয়ে ভারতে অবৈধ প্রবেশ বাংলাদেশি নাগরিকের। বিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।